আসসালাম আলাইকুম হ্যাপি ফ্রাইডে ওয়েলকাম টু দিসের আপনার এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ এবং অস্থিরতার অন্যতম প্লেয়ার সেই ইস্কনের যে প্রভু প্রভুর অ্যাকাউন্টে বারো কোটি টাকা পেয়েছে গোয়েন্দারা সেটা আজকে জানতে পারলাম এবং এ কারণে তার অ্যাকাউন্ট হ্যাঁ ফ্রোজেন বিকজ এটা গোয়েন্দারা তদন্ত করতেছেন কারা তাকে এই টাকাটা দিয়েছে এখানে মূলত বলে রাখি যে ধরেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রত্যেকটা গ্রুপ দিয়ে তারা চেষ্টা করেছেন একটা কু করা বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো ধরনের ফায়দা করতে পারেন কিনা তারা প্রত্যেকটা জায়গায় আলমস্তারা ফেল করেছেন আনসার লিগ রিকশালা লীগ, বোয়া লিগ তাঁতি লিগ ফাতে লিগ মেথল লীগ কেউ বাকি নাই সচিব লীগ আপনার বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তার চেষ্টা করেছেন এবং তারা ব্যর্থ হয়েছেন এবং সারা পৃথিবীতে তাদের ইনফ্লুয়েস আছে বিভিন্ন দেশের পার্টিকুলারলি আমেরিকা এবং ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তাদের একটা পদচারণা আছে এটাকে ইউজ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা সৃষ্টি করে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে রিহেবিলিটেট করা ভারতকে রিহেবিলিটেট করার যে প্রচেষ্টা তারা করে যাচ্ছে দেয়ার এবং মূল উদ্দেশ্যটা হলো যত বেশি কেউ সৃষ্টি করা যায় যত বেশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় ততই তাদের জন্য ফায়দা এখন পর্যন্ত সফল নয় বাট ইন্টারন্যাশনালি বাংলাদেশ ডক্টর মহমদুলস মুসলমান বিরোধী প্রচন্ড ধরনের প্রফাগান্ডা মিস ইনফরমেশন চলছে প্রত্যেকটা জায়গায় তা আমি আমার জীবনে এতটা ফেক নিউজ প্রপাগান্ডা আমি আমার জীবনে কোথাও দেখি নাই যা বর্তমানে বাংলাদেশ মুসলমান এবং ডক্টর নিয়ে হচ্ছে আজকে বলে রাখি যে সচেতন থাকবেন তারা চেষ্টা করবে কোটি কোটি মানুষ মানুষ ঐক্যবদ্ধ বর্তমানে এই 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 দুর্বৃত্তদের বিরুদ্ধে তবে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ আছে সেটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলি সেটা হলো যে আমি এই যে ফেজ যেখানে আছে গো ব্যাক টু নভেম্বর ফিফটিন্থ আমি পোস্ট দিয়েছিলাম যে কমনওয়েলথ বাংলাদেশ বিরোধী রিপোর্ট দিবে তারা দিয়েছে গতকালকে দেখেন এটা কিন্তু সরকারকে আমি বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম আই মিন ডু সামথিং অ্যাবাউট ইট ইটস কামিং তারা গুরুত্ব দেন নাই তারা বুঝতে পারেন নাই আসছে আমি আবারও বলছি আজকে লাইভে সামথিং কামিং আর আউট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস দে ট্রাই দ্য বেস্ট দে ট্রাইং দ্য বেস্ট এন্ড দে অলরেডি রিচ আউট টু দোজ ইন্ডিভিজুয়ালস ওর ইনভলভ দি উই ক্যান ডু সামথিং আর ডেলিভার সামথিং ফর দ্যাম আমি সরকারকে বলছি অনতি বিলম্বে আপনারা

আজকে মুখে সালি দিয়েছে আপনার এই সার্ভেটা কন্ডাক্ট করার জন্য সেখানে তারা কি বলছেন তারা বলছেন যে বাংলাদেশের মাইনোরিটিস এভার গুড নিউজ ফর আস এবং এটা আমেরিকান ভিত্তিক এটা কোনেরিকান ট্যাক্স পেয়ার্স সো দেি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যান্ড নিউট্রল এবং তারা বলছেন বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই বাংলাদেশ ইজ বেটার দেন এভার বিফোর কিন্তু ভারতীয় মিডিয়া প্রপাগান্ডারা এমন ভাবে টুইটার থেকে শুরু করে তারা সরাচ্ছেন আমি নজিরবিহীন কর্তব্য বিস ইনফরমেশন এটা যে কতটা বাংলাদেশ বিরোধী দেশের শত্রু এরা সেটা তার প্রমাণ করে যাচ্ছে প্রতিদিন গাইজ আপনি ডক্টর সরকারকে পছন্দ করেন আর না করেন ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করেন আর না করেন ফর দ্য বেটারমেন্ট অফ কান্ট্রি ফর ইউ ফর জেনারেশন টু কাম

যারা এটাকে স্পন্সর করেছেন যারা এটাকে মোটিভেট করেছেন এখানে যাওয়ার জন্য ভুল করেছেন রং কাজ করেছেন দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটা কি রিপোর্টার্স উইদাউট বোর্ডার তারা কি করেছে তারা বাংলাদেশে সংবাদপত্র উগ্র মৌলবাদ এবং ইসলামিক জঙ্গি দ্বারা আক্রান্ত বলে তারা রিপোর্ট দিয়েছে যে সংগঠন সারা পাঁচ দশটা বছর বাংলাদেশের পক্ষে রিপোর্ট দিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দিত তারা এখন আমাদের বিরুদ্ধে দিচ্ছে আপনারা যদি না পাঠাতেন প্রথম ডেইলি স্টার যদি আপনারা এই অ্যাটাকটা না করতেন তাহলে এই বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ মৌলবাদ দেশবিরোধী মুসলমান বিরোধী এই রিপোর্টটা তারা দিত না ইস নট গুড এটা ইউজ করবে ইসকন এবং ভারতীয় মিডিয়া সারা পৃথিবীতে বলবে শেখ মানে না থাকলে কি হতে পারে যদি কোনোভাবে আমেরিকানদের বর্তমান যে নতুন কে ইনফ্লুয়েন্স করতে পারে কোনো ধরনের রিপোর্ট তারা দিতে পারে বা ডিমান্ড তারা প্লেস করতে পারে নট গুড ইফানি ভেরি ড্যামেজিং ফর আওয়ার কান্ট্রি আমি বলছি ওয়েক আপ আমি কাকে বলবো আমরা আমরা সরকারের প্রত্যেকটা লেভেল কে বলছি এরিকা বিষয়ে খোঁজ রাখেন যদি এরা কিছু করে না পৃথিবীর সবাই বাংলাদেশের বিরুদ্ধে কিছু করলে কিছু হবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি যুক্তরাষ্ট্র ঠিক থাকে পৃথিবী আমাদের জন্য ঠিক

নিরপেক্ষ এবং এটা প্রকাশ করবেন প্রচার করবেন প্রত্যেকটা জায়গাতে কারণ সরকার কিভাবে করতেছে কিনা আমি জানি না তবে সরকারের উচিত হলো আমাদের সবাইকে নিয়ে বসা সোদ্যাট উই ক্যান ফেস ইট টুগেদার উইথ গ্রেট লেডিস এন্ড লেডিসবেন ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আলাইকুম